তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক তিনি নবজোয়ারের মধ্য দিয়ে আবার নতুন করে তৃণমূলকে জাগরিত করেছেন জয় এনে দিয়েছেন 23-এর নির্বাচন যেই অভিষেক বন্দ্যোপাধ্যায় এসেছেন আমি তাকেও আমার শ্রদ্ধা জানাই সম্মান জানাই সেদিন ডাক দিয়েছিলেন নেত্রী সেই নেত্রীর ডাকে সেদিন রাজপথে রক্তাক্ত হয়েছিল সেই রাজপথে 13 জন যুবক সেদিন শহীদ হয়েছিল শুধু সেই শহীদ নয় ডানপন্থী দল করার অপরাধে হাজারো হাজারো প্রায় 57,000 সহকর্মীকে আমরা হারিয়েছি আজ মঞ্চে আমরা শ্রদ্ধার গণিবেদন করতে এসেছি তাদেরকেও সেই শহীদ তর্পণের মধ্য দিয়ে আমরা শ্রদ্ধার গোজানাতে চাই আমি একজন জঙ্গলমহল বলতে পারেন আমি কেশপুরের এমএলএ অত্যাচারের কাহিনী জানেন সিপিএম হারবদ্দের অত্যাচার আপনার ছোট আঙ্গেরিয়া ভুলে যাননি গড়বেতা ভুলে যাননি কেশপুর ভুলে যাননি সুচপুর ভুলে যাননি আপনার বিজন সেতু ভুলে যাননি আপনারা আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন